সুপ্রিয় দর্শক, মোহাম্মদ সাইফউদ্দিন ও সাকিব আল হাসান দুজনের সম্পর্কটা অনেকটা বন্ধুত্ব সুলভ। প্রায় সময় দুজনের সূক্ষ্মতা দেখা গেছে খেলার মাঠে, সেই জন্য সাইফউদ্দিন যেন ভালো খেলতে পারে বড় ভাই সাকিব আল হাসান একটি এসএফ ব্যাট উপহার দিয়েছিলেন সাইফকে, কিন্তু সেই ব্যাট আর টেকসই হলো কই। প্রিয় ব্যাটের এই অবস্থা দেখে অঝরে কাঁদছেন মোহাম্মদ সাইফউদ্দিন, কিন্তু কেন ও কিভাবে এমন হলো ব্যাটের অবস্থা? দর্শক, মূলত পছন্দের ব্যাটটি মডিফাই করতে ফেনী থেকে এসে পরিবহনের মাধ্যমে রাজশাহী পাঠিয়েছিলেন সাইফউদ্দিন, কিন্তু ফিরে আসার পরেই দেখে ব্যাটের এই করুণ অবস্থা। বিষয়টা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজেই জানিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। মোহাম্মদ সাইফউদ্দিনের অভিযোগ এসে পরিবহনের দিকে। মোহাম্মদ সাইফউদ্দিন বলেন, এসে পরিবহন কর্তৃপক্ষকে ফোন করে পাওয়া যাচ্ছে না। সুপ্রিয় দর্শক, বলাই যায় মোহাম্মদ সাইফউদ্দিনের প্রিয় ব্যাটটি হারিয়ে খুবই কষ্ট পেয়েছেন। সুপ্রিয় দর্শক, আশা করি ভিডিওতে একটি লাইক দেবেন আর প্রতিনিয়ত খেলার খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। সকলকে অনেক ধন্যবাদ।